ঐক্য থাকলে বিরোধিতা সহজ হয়, এটা তো নিশ্চিত বলা যায়। কিন্তু ঐক্য না থাকলে বিরোধিতা একেবারে অচল, এটা তো তার থেকে ফলো করছে না। তাই বিরোধিতার মধ্যে ঐক্য থাকাটা বাঞ্ছনীয় যদি বিরোধিতার ঠিক কারণে হয়। কিন্তু ঐক্য হলো না বলে বিরোধিতা ছেড়ে দিলাম, এটা খুব কাম্য বলে আমি মনে করি না।